মাগুরার 506টি প্রাথমিক বিদ্যালয়ের 20% শিক্ষার্থী এখনো উপবৃত্তির টাকা বুঝে পায়নি। শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, পিন নাম্বার দিয়েও নগদ এজেন্টের কাছ থেকে টাকা তোলা যাচ্ছে না। বলা হচ্ছে তাদের টাকা অন্য কেউ তুলে নিয়েছে। এ বিষয়ে নগদের হেল্পলাইন থেকেও মিলছে না কোনো তথ্য। শরীফ তেহরান টুটুলের তথ্য ও ছবিতে প্রতিবেদন। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া অব্যাহত রেখেছে সরকার। প্রতি শিক্ষার্থীকে মাসে 150 টাকা হারে 3 মাস পরপর ডাক বিভাগের নগদ সেবার মাধ্যমে দেয়া হয় 450 টাকা করে। কিন্তু মাগুরার 506টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 20% শিক্ষার্থী এখনও উপবৃত্তির টাকা পায়নি। আমার বন্ধুরা সবাই উপবৃত্তির টাকা পেয়েছে, আমি পাইনি বলে আমার মন খুব খারাপ। আমি উপবৃত্তির টাকা পেলে গল্পই বই এবং খাতা কলম কিনতে পারতাম। সরকার আমাকে লেখাপড়ার জন্য টাকা দিচ্ছে, টাকাটা পেলে আমি খুশি হতাম। এ বিষয়ে যোগাযোগ করতে চাইলে নগদ কর্তৃপক্ষের হেল্পলাইন অকেজো পাচ্ছেন অভিভাবকরা। আমার বাচ্চা ক্লাস 4-এ পড়ে, উপবৃত্তির টাকাটা অন্য নম্বরে চলে যাচ্ছে, আমি হলো এর জন্য কমপ্লেন নিয়ে আসছি স্কুলে। সরকার তো উপবৃত্তির টাকা দিয়েছে, সবাই পাইছে, ও পাইনি, আমার ছেলেটা পাইনি, ওর মন খারাপ। নগদ এজেন্টরা বলছেন টাকা দাবি করা অনেক শিক্ষার্থীর মোবাইলে উপবৃত্তির কোনো বার্তা পাওয়া যাচ্ছে না। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা অন্য কেউ তুলে নিয়েছে অথবা টাকা অন্য নম্বরে চলে গেছে। নগদ অ্যাকাউন্টের মূল যে সমস্যা, এদের মোবাইলে কোনো মেসেজ আসছে না, ক্যাশ ইন এবং ক্যাশ আউটের কোনো তথ্য নাই। 2 নম্বর হচ্ছে গার্জিয়ানদের খুব অসচেতনতা, তারা যে কোনো দোকানে যায় মোবাইলটা দিয়ে দিলে ওদের টাকা তুলে নেওয়ার কোনো ডকুমেন্ট থাকে না। 3 নম্বর হচ্ছে আপনার হেল্পলাইনের কোনো যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগই করতে পারছে না। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কী কী কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এটা আসলে আমাদের, আমরা এটা কোনো, যেহেতু আমরা আইটি বিশেষজ্ঞও নই বা এই সিস্টেমের মধ্যে আমাদের কোনো এক্সেসও নেই, এখন কীভাবে হচ্ছে এটা আমরা আসলে এখনও পর্যন্ত অনুসন্ধান পর্যায়ে আছে এবং আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে আমাদের এই কিছু কিছু সমস্যাগুলো হচ্ছে। মাগুরায় 506টি প্রাথমিক বিদ্যালয়ের 76,496 জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হয়। ইমামুল হক, 71। চলছে দেশযোগ, ফিরছে একটু পর, সাথেই থাকুন।